সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করতেছি। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যামাজন থেকে কি কি কিনলাম, আর একটা রেসিপিও শেয়ার করব। অ্যামাজন থেকে এই স্কার্ফগুলো কিনেছি। এই স্কার্ফগুলো অ্যামাজন থেকে কেনাতে অনেক সস্তা পড়েছে, আর এই স্কার্ফগুলো 100% কটন, অনেক সফট। আর এটা হচ্ছে কিচেন অ্যাপ্রন, কাপড়টা অনেক ভালো। আপনি যদি আপনার হাইট ম্যাপে কিচেন অ্যাপ্রন কিনেন তাহলে আপনার গায়ে ঠিক মতো ফিট হবে। অ্যামাজন থেকে আমি অনেক কিছুই কিনি, তবে কাপড় কেনা হয় না। এবারই প্রথম কাপড় কিনলাম। কাপড়গুলো দেখে মনে হচ্ছে ভালোই। এখানে চার কালারের চারটা স্কার্ট রয়েছে, এগুলা রেয়ন কাপড়ের। এছাড়া আমি কিছু সার্ভিং ডিশও কিনেছি। এখানে তিনটা বোর্ড শেপের সার্ভিং ডিশ, আর এখানে অবাল শেপের চারটা সার্ভিং ডিশ। এই ছিল আমার অ্যামাজনের শপিং। এখন আমি কিচেনে চলে যাব চিলি চিকেন তৈরি করার জন্য। এখানে 300 গ্রাম সলিড চিকেন নিয়েছি। চিকেন পিসগুলোকে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখন এখানে 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ গোল মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ দিলাম, 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ রসুন পেস্ট দিলাম, 1টা বড় সাইজ লেবুর 1/4 অংশ চিপে দিয়ে দিলাম, লেবুর সিড ফেলে দিলাম। এরপর এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা দিলাম। ময়দা ও কর্নফ্লাওয়ার লাগলে পরবর্তীতে আরও দিব। 1টা ডিমও ভেঙে দিয়ে দিলাম। এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানোর পর দেখুন মিশ্রণটা অনেক পানি পানি, তাই এখানে আমি আরও 1 টেবিল চামচ ময়দা, আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। মিশ্রণটা দেখতে এইরকম হবে। তো সব কিছু একসাথে ভালো করে মিশানো হয়ে যাওয়ার পর 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনি চাইলে 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। তিরিশ মিনিট পর মূল রান্নায় চলে যাব। এখানে 1 টেবিল চামচ আদা রসুন কুচি করে নিয়েছি, 1/4 কাপ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, 3টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কাঁচামরিচের বিচি ফেলে দিয়েছি, আর এখানে 1টা বাটিতে 1 চা চামচ চিনি নিলাম, 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ কেচাপ নিলাম। তারপর এখানে 1 কাপ নর্মাল ঠান্ডা পানি নিলাম, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখন এগুলা সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম।
আর এদিকে একটা প্যানে কিছু তেল ভালো করে গরম করে নিলাম মশলা দিয়ে মাখিয়ে রাখা চিকেন পিসগুলো ভাজার জন্য এখন এই চিকেন পিস ভেজে নিব তেল ভালো করে গরম করে নিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এখানে মশলা দিয়ে মাখিয়ে রাখা কিছু চিকেন পিস দিয়ে দিলাম চিকেন পিসগুলো উল্টে পাল্টে হালকা সোনালী করে ভেজে নিব আর আমি একবারে সবগুলো চিকেন পিস ভাজবো না দুই তিন বেচে ভেজে নিব এতে করে চিকেন ভাজা ভালো হবে মিডিয়াম হিটে চিকেন পিসগুলো হালকা সোনালী করে ভেজে নিলাম আর এখান থেকে কিছু তেল আমি সরিয়ে নিলাম সামান্য তেল প্যানে রেখে দিলাম তিন চার টেবিল চামচ তেল হবে এখানে এখন আমি হাই হিটে রান্নাটি করে নিব গরম তেলে আদা রসুন কুচি দিয়ে দিলাম আদা রসুন কুচি হালকা ভেজে নিব রসুন আদা কুচি ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম দুই মিনিট রান্না করে নিলাম এরপর এখানে পানি দিয়ে যে গুলে রেখেছিলাম সস কর্নস্টার্চ দিয়ে দিলাম গোলানো সস কর্নস্টার্চ দেওয়ার পর ভালো করে নেড়ে দুই মিনিট রান্না করে নিলাম দুই মিনিট রান্না করার পর গ্রেভিটা অনেক ঘন হয়ে গিয়েছে যেহেতু আমি গ্রেভি চিলি চিকেন রান্না করব তাই এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর ভালো করে নেড়ে কিছুক্ষণ রান্না করে নিলাম যখন চারিদিক থেকে গ্রেভিটা ফুটতে শুরু করলো এই টাইমটাতে ভাজা চিকেন পিসগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিলাম দুই মিনিট রান্না করে নিলাম দুই মিনিট রান্না করার পর চিনি লবণ লাগবে কিনা দেখে নিলাম সামান্য লবণ লাগবে লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে আরও এক মিনিট রান্না করে নিলাম গ্রেভি চিলি চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিলাম এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিব আমার চিলি চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমার ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যেতে ভুল করবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটা অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম